হাই ফ্রেন্ডস, তোমাদের সামনে আবার চলে এসেছি আমি নতুন একটা টপিক নিয়ে। এবং এটা আমি আজকে যেটা বলতে যাব সেটা কিন্তু মেয়েদের জন্য খুবই একটা মানে খুব অ্যাট্রাকটিভ একটা টপিক। তো যেমন আমরা তো সবাই আজকালকার দিনে ফিগার এবং ওজন নিয়ে আমাদের কনসিয়াস, তাই তো? তো তার জন্য অনেকে অনেক কিছু করছি, জিমে যাচ্ছি, হাঁটছি, 1 ঘন্টা করে 1/2 ঘন্টা করে হাঁটছি। তো সবসময় কিন্তু ভালো লাগে না জিমে যেতে, ব্যায়াম করতে বা হাঁটতে, এটা অনেকেরই একঘেয়ে হয়ে গেছে। তো তার বদলে যদি একটু নাচা যায় কেমন হবে? তো সবাই ভাবছো কি অবাক লাগছে, তাই তো? কিন্তু এটা রিসার্চ করে বিশেষজ্ঞরা দেখেছেন যে নেচেও কিন্তু আমাদের ওজন কমানো যায়, ফিগার ঠিকঠাক রাখা যায় এই হাঁটা বা জিমের বদলে। তো এবং শুধুমাত্র নেচে যে মানে ফিগার ঠিক রাখবো ওজন কমাবো তা না, আমাদের কিন্তু মস্তিষ্কের কার্যক্রম ক্ষমতা বাড়াতে কিন্তু নাচ অনেক উপকার। তো চলো আজকে মানে কি কি আমাদের নাচের উপকার আছে আমাদের স্বাস্থ্যগত দিক থেকে সেগুলো আজকে আলোচনা করি। প্রথমত, আমাদের নাচ কিন্তু বুদ্ধিমত্তা বাড়ায় বা বুদ্ধি বিকাশ করতে সাহায্য করে। তো গবেষণায় বলা হয় যে যারা নাচ শেখেন তাদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক ভালো হয়। দ্বিতীয়ত, নাচের সময় মস্তিষ্ক থেকে এমন একটা হরমোন বেরোয় যেটা আমাদের মানে টেনশন কমাতে সাহায্য করে, এর ফলে সারাদিন কিন্তু আমাদের মেজাজ ভালো থাকে। তৃতীয়ত, নাচলে আমাদের পেশি ভালো থাকে। চতুর্থত, গবেষণায় এটা বলা হয় যে নিয়মিত যদি আমরা নাচি তাহলে কিন্তু আমাদের যে টায়ার্ডনেস বা ঘুম ঘুম ভাব অনেক সময় আমাদের পায় সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। এছাড়াও আপনি ওজন কমাতে চাইছেন তো জিমেও যেতে হবে না, আপনাকে হাঁটতেও যেতে হবে না, 1 ঘন্টায় একটা দ্রুত লয়ে নাচ করে নিন। এই নাচ কিন্তু ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। তো তার ফলে কি হয় না, আমাদের হাঁটা বা অন্যান্য যে জিমের যে ব্যাপারগুলো আছে ওগুলো যদি বিরক্তিকর মনে হয় তো নিজেই কিন্তু নিজেদের শরীরের ফ্যাট কিন্তু বার্ন করা যেতে পারে। এছাড়াও কি, নাচ কিন্তু আমাদের শরীরের যে রক্ত চলাচল সেটাও কিন্তু ভালো রাখতে সাহায্য করে এবং আমাদের স্মৃতিশক্তি ধরে রাখতেও কিন্তু নাচ খুব কার্যকর। আমাদের স্মৃতিশক্তি ধরে রাখতে নাচ আমাদের অনেক সাহায্য করে এবং এটা দেখা গেছে যে যারা নাচ শেখে তাদের কিন্তু মানে ভুলে যাওয়ার যে রোগ, স্মৃতিভ্রম, এটা কিন্তু